শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়ার আক্রমণ আসন্ন, ভিন্নমত ইউক্রেনের, আতঙ্কে ন্যাটো, আইসোলেশনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা, তালিবান ও মাসুদের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া, দ্বিজাতি সমাধান ছাড়া ইসরায়েলের শান্তি আসবে না বলল জাতিসংঘ, মেক্সিকোতে গাড়ি খাদে পড়ে শিশুসহ নিহত ১৩ জন, জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যা, কঙ্গোতে ৫১ জনের মৃত্যুদণ্ড, পাবজি খেলতে বাধা, পরিবারের সবাইকে গুলি করে হত্যা করল কিশোর। এবার বিস্তারিত, ইউক্রেনের নেতা এবং তার প্রতিরক্ষা ও নিরাপত্তা সহকারীরা রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যকে তাদের অনেক পশ্চিমা প্রতিপক্ষের থেকে ভিন্নভাবে মূল্যায়ন করছেন। ৮ বছর ধরে রাশিয়ার ক্রমাগত স্কানি এবং পূর্ব ইউক্রেনে দীর্ঘস্থায়ী যুদ্ধের পরে তারা কি আরও বেশি নির্বিকার হয়ে পড়ছে, নাকি তাদের রাশিয়ান প্রতিপক্ষকে ঠিক মতো বুঝতে পারছে না। হোয়াইট হাউসের মতে ওয়াশিংটন এবং লন্ডন উভয়ই সতর্ক করেছে যে পুতিন ইউক্রেন আক্রমণের নির্দেশ দেবেন এমন আশঙ্কা বেশি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কয়েক সপ্তাহ ধরে হুঁশিয়ারি দিয়ে আসছেন যে রাশিয়া আগামী মাসে ইউক্রেন আক্রমণ করতে পারে, এবং তিনি বৃহস্পতিবার ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কির সাথে ফোনে আলোচনায় এই বিষয়টির পুনরাবৃত্তি করেছেন। ব্রিটেনের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস বলেন তিনি আশাবাদী নন যে ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশ বন্ধ করা যাবে। তিনি বার্লিন সফরের সময় বিবিসিকে বলেন যে এখনও এই সুযোগ আছে আক্রমণ থামানোর, তবে বলেন, আমি আশাবাদী নই। পশ্চিমা শক্তিগুলোকে শঙ্কাবাদী তার জন্য অভিযুক্ত করে রাশিয়া এ কথা অস্বীকার করেছে যে তারা ইউক্রেনে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। ক্রেমলিন জোর দিয়ে বলেছে যে ইউক্রেনের সীমান্তে ১ লাখেরও বেশি সৈন্য মোতায়েন করা হয়েছে শুধুমাত্র মহড়ার জন্য। কিন্তু জেলেনস্কি সন্দেহ করছেন যে মস্কো একটি পূর্ণ আক্রমণ শুরু করবে না, এবং গত ১ দশক ধরে ক্রমবর্ধমান তীব্রতার সাথে ইউক্রেন এবং ইউরোপের বিরুদ্ধে যে মানসিক ও মিশ্রিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারই অত্যন্ত পরিশালিত রূপ ব্যবহার করবে। করোনায় এক ব্যক্তির সংস্পর্শে আসার পর আইসোলেশনে গিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। শনিবার জেসিন্ডা নিজেই আইসোলেশনে যাওয়ার ঘোষণা দেন বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে। কেরি শহর থেকে অকল্যান্ডের বৃহত্তম শহরে আসা একটি ফ্লাইটে আক্রান্ত ব্যক্তি এসেছিলেন। নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল সিন্ডি কিরোর ২২ জানুয়ারি ওই ফ্লাইটে ছিলেন, তিনিও আইসোলেশনে গিয়েছেন। তারা দুজনই আগামী ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের জাতীয় দিবস ওয়ে টাঙ্কি দিবসের আগে ভিডিও ধারণের জন্য নর্থল্যান্ডে অঞ্চলে গিয়েছিলেন। জেসিন্ডার কার্যালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর কোনো উপসর্গ নেই, তিনি সুস্থ আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শীঘ্রই তার পরীক্ষা করানো হবে। মঙ্গলবার পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন। গত শনিবার করোনা সংক্রমিত ব্যক্তি ছিলেন এমন অন্তত ১ডজন ফ্লাইটকে তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য কর্মকর্তারা। ওই দিন বিমানের এক বা একাধিক কর্মী করোনা আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা জানান রোববার আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্সি করা হবে। সংক্রমিত ব্যক্তিরা অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালিবান ও ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তানের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে রাশিয়া প্রস্তুত বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম খামা প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন ইনচার্জ আলেক্সি জিয়াটসফ এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন তারা আফগানিস্তানে তালেবান এবং অন্যান্য দলের মধ্যে আলোচনার আয়োজন করতে প্রস্তুত। এর আগে গুজব রটে যে তালেবানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার এবং ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ রাশিয়ায় এনআরএফ এর প্রধান আহমেদ মাসুদ এবং জমিয়াতে ইসলামী দলের নেতা সালাউদ্দিন রব্বানির সঙ্গে সাক্ষাৎ করবেন, যদিও দুই পক্ষই এই দাবি গুজব বলে উড়িয়ে দেয়। গত বছরের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দুই দল ইরানের রাজধানী তেহরানে কেবল একবারই মুখোমুখি হয়েছিল। সে সময় আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী আমির খান মোত্তাকি ও আহমেদ মাসুদের মধ্যে আলোচনা হয়। ওই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছিল বলে দাবি করা হয়। ইসরায়েল ও ফিলিস্তিন পূর্ণাঙ্গ স্বাধীন দেশ না হওয়া পর্যন্ত এ অঞ্চলে শান্তি ফিরে আসবে না বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ফারহান হক শনিবার এ কথা বলেন খবর ডেইলি সাবাহর।
ফারহান হক বলেন, জাতিসংঘ দ্বিজাতি সমাধানের লক্ষ্যে কাজ করে আসছে এবং এখনও কাজ করে যাচ্ছে। জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ইসরায়েল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা অব্যাহত রেখেছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের একটি কথার জবাব দিতে গিয়ে জাতিসংঘের এই কর্মকর্তা এসব কথা বলেন। ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আমার আমলে কোনোভাবেই ফিলিস্তিন নামে স্বাধীন কোনো রাষ্ট্র হতে দেব না। নাফতালি বেনেটের এ কথার জবাবে ফারহান হক বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা না হলে ইসরায়েলেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, আমি যতদিন প্রধানমন্ত্রী আছি অন্তত ততদিন অশ্লো চুক্তি অনুসারে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিতে দেব না। 1993 সালে নরওয়ের রাজধানী অশ্লোতে তৎকালীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সঙ্গে ইসরায়েলের একটি শান্তি চুক্তি হয়। তাতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে মেনে নেওয়ার কথা ছিল ইসরায়েলের, কিন্তু পরে ইহুদিবাদী দেশটি পরে তাদের প্রতিশ্রুতি থেকে ফিরে আসে। মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 13 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 10 জন। দেশটির কর্তৃপক্ষ স্থানীয় সময় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনবিসি নিউজের। জেলিসকো রাজ্যের জরুরি সহায়তা বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে, ঘটনাস্থলে প্রাণ হারান 2 শিশু সহ 12 জন, হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো 1 জন। দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে আটকা পড়েন 7 জন। দুর্ঘটনাটি ঘটে লাগোস দে মরেনো শহরের কাছের একটি হাইওয়েতে। এমন একটি সময় এ দুর্ঘটনা ঘটল যখন ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়শই নিকটবর্তী শহর সান জুয়ান দে লস লাগোসের একটি মন্দির দর্শনে যান। জাতিসংঘের 2 বিশেষজ্ঞ হত্যার দায়ে ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গোর সামরিক আদালতে 51 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। প্রায় 5 বছর আগে দেশটির বিরোধপূর্ণ কাসাই অঞ্চলে সহিংসতার ঘটনার তদন্ত করতে গিয়ে সুইডেনের নাগরিক জায়দা কাতালান ও আমেরিকান মাইকেল শার্ফ হত্যাকাণ্ডের শিকার হন। কঙ্গোতে প্রায়শই হত্যা মামলার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু 2003 সালে মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ ঘোষণা করে দেশটি। মানবাধিকার এই 2 কূটনীতিককে হত্যার ঘটনা ব্যাপকভাবে নাড়া দেয় বিশ্বকে। ডজন খানেক লোকের এই হত্যাকাণ্ডের জন্য 4 বছরেরও বেশি সময় ধরে বিচার কাজ চলছে দেশটির সামরিক আদালতে। দেশটির কর্তৃপক্ষ দাবি করে সশস্ত্র গোষ্ঠীর লোকেরা তাদের হত্যা করেছে। অনলাইন গেমে আসক্তির জেরে আত্মহত্যা ও খুনের ঘটনা নতুন নয়, তবে পাবজি খেলতে বাধা দেওয়ায় পরিবারের সবাইকে গুলি করে হত্যার নজির বোধহয় নেই। পাকিস্তানের এক কিশোর পরিবারের সবাইকে গুলি করে হত্যা করেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগে স্বাস্থ্যকর্মী নাহিদ মোবারক, তার ছেলে তৈমুর 17 এবং 11 বছরের 2 মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির মধ্যে 4টি রক্তাক্ত দেহ পড়েছিল, তবে একই বাড়িতে থাকা ছোট ছেলে অক্ষত ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের কাছে প্রথমে ছেলেটি জানায়, নিজের ঘরে সে ঘুমিয়েছিল, সকালে উঠে বাড়ির সবাইকে মৃত অবস্থায় দেখতে পায়। কিন্তু কিশোরের কথাবার্তায় অসঙ্গতি খুঁজে পায় পুলিশ। পরে পুলিশের জেরার মুখে মা ও ভাই বোনদের গুলি করে হত্যার কথা স্বীকার করে সে। পুলিশকে ওই কিশোর জানায়, অনলাইনে পাবজি খেলায় আসক্ত ছিল সে, এই নিয়ে মা প্রায়ই তাকে বকাবকি করতেন। ওই দিনও মা তাকে এ নিয়ে ভীষণ বকাবকি করেন। ক্ষুব্ধ হয়ে প্রথমে মা ও পরে পরিবারের বাকিদের গুলি করে হত্যা করে সে। ডন জানাই, ঘটনার পরের দিন সকালে নিজের প্রতিবেশীদের সবার মৃত্যুর কথা জানায় ওই কিশোর। প্রতিবেশীরাই পুলিশে খবর দেয়। এ ব্যাপারে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পাবজি খেলায় আসক্ত ওই কিশোর স্বীকার করেছে যে গেমের প্রভাবে তার মা এবং ভাই বোনদের হত্যা করেছে। দিনের দীর্ঘ সময় অনলাইন গেম খেলার কারণে তার কিছু মানসিক সমস্যা সৃষ্টি হয়েছিল বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, নাহিদ একজন তালাকপ্রাপ্তা ছিলেন। তিনি প্রায়ই ছেলেটিকে পড়াশোনায় মনোযোগ না দেওয়ার জন্য এবং তার বেশিরভাগ সময় পাবজি খেলায় ব্যস্ত থাকার জন্য বকাবকি করতেন। পরিবারের সুরক্ষার জন্য ওই লাইসেন্স করা পিস্তলটি নিজের কাছে রেখেছিলেন নাহিদ। ওই কিশোর জানত পিস্তলটি কোথায় রাখা হয়। সবাইকে গুলি করে হত্যা করার পর পিস্তলটি ড্রেনে ফেলে দেয় ওই কিশোর। পিস্তলটি এখনও উদ্ধার করা হয়নি বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।